আজ 72তম স্বাধীনতা দিবস, দেশজুড়ে স্বাধীনতা দিবস উদযাপন। সকালে প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর লালকেল্লায় পৌঁছন নরেন্দ্র মোদী, সেখানে তাকে সেনার তরফে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে লাহোরে গেটে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। অর্থনীতিতে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ ভারত, আমরা চাই বিশ্বের অন্যতম নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠুক আমাদের দেশ। 72তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় ভাষণ প্রধানমন্ত্রী। তিনি বলেন, সামাজিক সুরক্ষায় সমর্পিত সংসদের অধিবেশন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা নিয়েছে সরকার। বিশ্ব কী ছঠি বড়ি ইকোনমি মে আপনা নাম দর্জ করা দিয়া। প্রধানমন্ত্রীর দাবি, জিএসটি সুফল বোঝা যাচ্ছে, নোটবন্দির ফলে সাধারণ মানুষের সুবিধা হয়েছে, দেশে এখন হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে, নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। একই সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের সাহস রয়েছে, চোখ রাঙালে তারা জবাব দিতে জানে। আমারে দেশ কি সেনা কহীন পর ভি প্রাকৃতিক আপদা হো পৌঁছ জাতি হ্যায়, ওহি সেনা জব সংকল্প লেকর কে চল পড়তি হ্যায় তো সার্জিক্যাল স্ট্রাইক করকে দুশমনো কে দাঁত খট্টে করকে কে আ জাতি হ্যায়। এবারের অধিবেশনেও তিন তালাকের বিল পাশ করানোর চেষ্টা হয়েছিল, কিন্তু কিছু মানুষের বিরোধিতায় সম্ভব হয়নি। লালকেল্লার ভাষণে বিরোধীদের কটাক্ষ করে মন্তব্য প্রধানমন্ত্রী, তিন তালাক কি কুরীতি নে হামারে দেশ কি মুসলিম বেটিয়ো কি জিন্দগি কো তবাহ করকে রাখা হুয়া, হামারি ইন মহিলাওঁ কো কুরীতিয়ো সে মুক্তি দিলানে কা বিড়া উঠায়া থা, লেকিন অভি ভি কুছ লোগ হ্যায় জো ইসে পারিত নাহিঁ হোনে দেতে। গুলিগালি নয়, আমরা আলিঙ্গনে বিশ্বাসী, সেভাবেই অটল বিহারী প্রদর্শিত পথে চেষ্টা হচ্ছে কাশ্মীরের মানুষের মন জয় করার। লালকেল্লা ভাষণে মন্তব্য নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবস উপলক্ষে রাহুল গান্ধী টুইট। কংগ্রেস সভাপতি লিখেছেন, স্বাধীনতা দিবসের সমস্ত ভারতীয় নাগরিককে শুভেচ্ছা। আজকের দিনে বিশেষভাবে স্মরণ করি নারী পুরুষ নির্বিশেষে দেশের সমস্ত সাহসী যোদ্ধাদের, যাদের নিষ্ঠা ও আত্মবলিদান দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল, তাদেরকেও শ্রদ্ধা জানাই। জয় হিন্দ। সারা দেশের পাশাপাশি কলকাতাতেও স্বাধীনতা দিবস উদযাপন। সকালে রেড রোডে মূল অনুষ্ঠান, পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা এবং রাজ্য পুলিশের তরফে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। ছিল কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ, কন্যাশ্রী সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ট্যাবলো। কলকাতা হাইকোর্টে স্বাধীনতা দিবস পালন, সকাল 10টা নাগাদ পতাকা উত্তোলন করেন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। স্বাধীনতা দিবসের আগে পশ্চিম বর্ধমানের কুলটি থানার বড়কর থেকে গ্রেপ্তার মাওবাদীদের এক শীর্ষ নেতা সহ দুই ধৃত। জিতেন্দ্র সিংহ ওরফে টাইগার বিহারের ঔরঙ্গাবাদে মাওবাদীদের উইং কমান্ডার, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা নাশকতা সহ বিহারে 25টি মামলা রয়েছে। কি উদ্দেশ্যে ওই মাওবাদী নেতা বাংলা ঝাড়খণ্ড সীমানায় গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বাড়িতে রহস্যজনকভাবে খুন স্বর্ণ ব্যবসায়ী, লক্ষাধিক টাকার সোনার গয়না লুঠের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার বিপ্রচিকুড়িতে। তবে ডাকাতির উদ্দেশ্যে খুন নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে লাভপুর থানার পুলিশ। সোনারপুর থানার সুভাষগ্রাম এলাকায় বাড়িতে ঢুকে ঘুমের ওষুধ স্প্রে করে লুঠের অভিযোগ। আলমারি ভেঙে 6 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও নগদ 25,000 টাকা লুট করে বাইরে সদর দরজায় তালা লাগিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে সোনারপুর থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মাতলা নদী থেকে গ্রেপ্তার 17 জন বাংলাদেশি জলদস্যু, আটক ট্রলার। একটি ট্রলারের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের, ধাওয়া করে ট্রলারটিকে আটক করে পুলিশ। ট্রলার থেকে গ্রেপ্তার করা হয় 17 জন বাংলাদেশি জলদস্যুকে। তারা কোথায় হামলা চালানোর পরিকল্পনা করছিল খতিয়ে দেখছে পুলিশ। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, মালদার হবিবপুর থেকে সিআইডির হাতে গ্রেপ্তার অভিযুক্ত। শিলিগুড়ির প্রধাননগর থানায় অভিযোগ দায়ের হয়, তার প্রেক্ষিতে তদন্ত নামে সিআইডি। এই চক্রে আর কারা জড়িত তাদের খোঁজ চলছে। বীরভূমের মোহাম্মদবাজার থানার আমজোলা পাহাড়ি গ্রামে বালিভর্তি ট্রাক্টরে ধাক্কায় গুরুতর আহত দ্বাদশ শ্রেণীর ছাত্রী। গ্রামবাসীরা ট্রাক্টরটিকে আটকায়, পরে মোহাম্মদবাজার থানার পুলিশ এসে ট্রাক্টরটিকে আটক করে, চালক পলাতক। পশ্চিম বর্ধমানের কাকসা থানার পানাগড়ে 2 নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় সাইকেল আরোহী যুবকের মৃত্যু। হাসপাতাল চত্বরে উত্তেজনা, কাকসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, লরি আটক হলেও চালক পলাতক। বীরভূমের রামপুরহাট থানার মাটিমহল গ্রামে তরুণের রহস্য মৃত্যু, বাড়ির কাছে জঙ্গল থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, আজ ভোরে বাড়ি থেকে বেরিয়েছেন বছর 20-এর ওই তরুণ, কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। জলপাইগুড়ি রোড স্টেশনের প্ল্যাটফর্ম থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ, রেল সূত্রে খবর, ভোর রাতে ওই যুবককে অসুস্থ হয়ে পড়তে দেখেন কয়েকজন যাত্রী। চোখে মুখে জল দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে রেলের দাবি। কেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি সে সম্পর্কে রেলের তরফে কোনো সদুত্তর মেলেনি।
মালদার বৈষ্ণবনগরের শোভাপুর পাওদেনাপুর গ্রাম পঞ্চায়েতের 3 কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গায় ভাঙন। বিপদের আশঙ্কায় দিন গুনছেন গ্রামবাসীরা। প্রশাসনের তরফে 1 কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে, তবে 3 কিলোমিটার এলাকায় নতুন করে ভাঙন শুরু হওয়ায় চিন্তা বেড়েছে প্রশাসনের। ফের ঝাড়গ্রামের লালগড়ে দলমার দাঁতালের হানা। রাজ্যকে পাহারায় গ্রামবাসীরা। আজ সকালে 15টি হাতির নতুন একটি দল ঢুকেছে গ্রামে। হাতির দল ফসল নষ্ট করছে, দু একটি বাড়িও ভেঙেছে। হাতি তাড়াতে বন দপ্তরের তরফে কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ গ্রামবাসীদের। ইলিশ প্রেমীদের জন্য সুখবর, দীঘার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে মৎস্যজীবীদের জালে উঠল 1000 টন ইলিশ। গতকাল থেকে প্রায় 5000 ট্রলার নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, রায়দিঘি সহ বিভিন্ন ঘাটে এসে পৌঁছেছে। এর ফলে বাজারে ইলিশের দাম আরো কমবে বলে মনে করছেন মৎস্যজীবীরা।